আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখবো হচ্ছে পেট্রিনেটের MM1Q। তো MM1Q হচ্ছে পেট্রিনেটের একটি অংশ। এখানে আমরা কিছু সিম্বল দেখতে পাচ্ছি, AS, AA, CSA, এগুলি হচ্ছে আমাদের ট্রানজেকশন। এই ট্রানজেকশন দিয়ে আমরা হচ্ছে প্রতি স্টেপ বাই স্টেপ MM1Q-র সলিউশন করব। তো আমরা শুরু করব হচ্ছে এই চিত্রটা থেকে আর কি। এটা আমাদের প্রশ্নে দেয়া থাকবে। তো এটা স্টেপ বাই স্টেপ করলে দাঁড়ায় হচ্ছে, আমরা যদি এক নম্বর স্টেপের জন্য করি, এক নম্বর স্টেপ হচ্ছে আমাদের এ, অর্থাৎ এ ট্রানজেকশনের জন্য আমরা করব, এই চিত্র থেকে এ ট্রানজেকশনের জন্য আমরা করব। তো এটা আমাদের কোথায়, এই যে এখানে। তো আমাদের যে ফায়ারিং রুলসগুলো আছে, ওই ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে হচ্ছে খুব ইজিলি এটা করতে পারবেন। ওই ভিডিওতে খুব ইজিলি বোঝানো আছে যে কীভাবে আর কি আমাদের ফায়ারিংগুলো হয়। তারপর আমি এখানে আবার করছি আর কি। তো যদি আমরা এ ট্রানজেকশনের জন্য করি, তাহলে হচ্ছে এখানে আমাদের এরকম অবস্থায় যদি থাকে, তাহলে এই আর্কের মাধ্যমে, এই আর্কের মাধ্যমে একটা টোকেন ফায়ারিং হবে, ওই হচ্ছে এই প্লেসের মধ্যে চলে আসবে। অর্থাৎ আমাদের প্রথম স্টেপটা হবে এরকম যে এখানে একটা আমাদের কি, এখান থেকে একটা ফায়ারিং হবে, টোকেনটা এখানে চলে আসবে, আর বাকি স্টেপগুলো আমাদের কি যা আছে তাই থাকবে। কারণ আমরা হচ্ছে এই নাম্বার ট্রানজেকশনের জন্য করবো, এগুলিতে আর হাত দিব না। তাহলে এই নাম্বার ট্রানজেকশনের জন্য এখান থেকে ফায়ারিং হবে, এখানে টোকেনটা চলে আসবে, আর এগুলি হচ্ছে যা আছে তাই থাকবে। অর্থাৎ আমি যদি এই চিত্রটা দেখি, এটাই হচ্ছে আমাদের এক নাম্বার স্টেপ। আশা করছি বুঝতে পেরেছেন এটা থেকে কীভাবে, অর্থাৎ এই চিত্র থেকে এই চিত্রটা কীভাবে হলো। এবার হচ্ছে আমরা সেকেন্ড স্টেপে যাবো। সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাস ট্রানজেকশনের জন্য, অ্যাস নাম্বার ট্রানজেকশন। তো আমাদের অ্যাস কোথায় আছে, এটা থেকে আমরা মানে পরবর্তী স্টেপটা করবো অ্যাস ট্রানজেকশনের জন্য। তো আমাদের অ্যাস হচ্ছে এখানে, অর্থাৎ এই ট্রানজেকশনটার জন্য আমরা হচ্ছে এখন করব দ্বিতীয় স্টেপ। তো এখানে দেখুন যে এখান থেকে একটা ফায়ারিং হবে, এখান থেকে একটা ফায়ারিং হবে, অর্থাৎ দুইটা আর্কের মাধ্যমে দুইটা টোকেন এখানে আসবে প্রথমে। তো আমরা রুলস অনুযায়ী কী জানি যে আমাদের আর্ক যতটা থাকবে অতটাই হচ্ছে আমাদের টোকেন ফায়ারিং হবে। এখান থেকে হচ্ছে একটা টোকেন ফায়ারিং হয়ে এখানে আসবে, এখান থেকেও টোকেন ফায়ারিং হয়ে এখানে আসবে, কিন্তু এখানে আর একটা কানেক্টেড আছে, অর্থাৎ অ্যাস ট্রানজেকশনের সাথে একটা আর্ক এখানে কানেক্টেড আছে। তাহলে আমাদের কয়টা আর্ক, কয়টা টোকেন ফায়ারিং হবে, মাত্র একটা টোকেন ফায়ারিং হয়ে পরবর্তী স্টেপে যাবে, অর্থাৎ এখানে চলে আসবে আর কি। আর এই দুটা হচ্ছে কি, এই দুটা টোকেন খালি হয়ে এখানে চলে আসবে, তাহলে এই দুইটা স্টেপ প্লেস খালি হয়ে যাবে, আর এখানে হচ্ছে টোকেনটা চলে আসবে, অর্থাৎ এরকম দেখাবে। আশা করছি বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। এখন এটা থেকে আমরা হচ্ছে পরবর্তী স্টেপটা করবো। পরবর্তী স্টেপে হচ্ছে মানে এ ট্রানজেকশন, আবার এই থেকে ট্রানজেকশন করতে বলা হয়েছে, অর্থাৎ এখান থেকে। এই বাকিগুলো আমাদের কি কোনো কাজ নেই, এগুলিতে কোনো কাজ নেই, এখানে হচ্ছে কাজ। এই নাম্বার ট্রানজেকশন কোথায়, এই যে এখানে হচ্ছে এই নাম্বার ট্রানজেকশন। তাহলে সেম এক নাম্বারটা আমরা যেভাবে করেছিলাম, অর্থাৎ এখান থেকে একটি ফায়ারিং হবে, ফায়ারিং হয়ে এই আর্কের মাধ্যমে টোকেনটা এখানে চলে আসবে, আর বাকি দুইটা স্টেপ, বাকি দুইটা প্লেসের টোকেন কি যেরকম আছে এরকমই থাকবে, অর্থাৎ এখানে একটা টোকেন থাকবে আর এখানে খালি থাকবে, আর এখানে একটা টোকেন চলে আসবে, তার থার্ড স্টেপটা এরকম হবে। আমরা তো আমরা যদি নিচে একটু যাই, যে আশা করছি এটাও বুঝতে পেরেছেন। এরপরে পরবর্তী ট্রানজেকশন হচ্ছে এ এর জন্য। এটা থেকে আমরা যদি পরবর্তী ট্রানজেকশনটা করি, তো আমাদের এ ট্রানজেকশনটা হচ্ছে এখানে। তো এখান থেকে আবার সেমভাবে একটা ফায়ারিং হবে, ওই হচ্ছে কি আরেকটা টোকেন আমাদের এখানে চলে আসবে, অর্থাৎ দুইটা টোকেন এখানে থাকবে, আর বাকি স্টেপগুলো আমাদের কি সেম থাকবে। কারণ এখানে কোনো আমরা কাজ করিনি, আমরা হচ্ছে এ ট্রানজেকশনের জন্য কাজ করেছি। আশা করছি এটাও বুঝতে পেরেছি, অর্থাৎ এখান থেকে আমরা পরবর্তী স্টেপে গেলে আমাদের এরকম দাঁড়াবে আর কি। এবার হচ্ছে এটা থেকে আমরা পাঁচ নাম্বার স্টেপটা করবো, এটা হচ্ছে চার নাম্বার স্টেপ, পাঁচ নাম্বার স্টেপ করবো। পাঁচ নাম্বার স্টেপে আমাদের কী আছে, সি ট্রানজেকশন। তো আমাদের সি কোথায় আছে, সি আছে হচ্ছে এখানে, সি হচ্ছে এখানে আছে। তাহলে এটা খুব ইজিলি আমরা করতে পারি, আমরা হচ্ছে এই স্টেপ এখানে কোনো কাজ করবো না, কারণ আমাদের ট্রানজেকশন হচ্ছে এখানে। তো এটা কানেক্টেড আছে এটার সাথে, তো এখান থেকে এই ট্রানজেকশনের সাথে একটা মাত্র আর কানেক্টেড আছে। তাহলে এখান থেকে ফায়ারিংটা হবে আমাদের, এই যে বি প্লেস থেকে ফায়ারিংটা হবে, ফায়ারিং হয়ে এখানে আসবে এবং এটা আইতে চলে যাবে, অর্থাৎ আমাদের কিউ এবং আইতে, কিউতে থাকবে দুইটা টোকেন আর আইতে থাকবে একটা টোকেন, আর বিতে আমাদের কি ফাঁকা হয়ে যাবে, কারণ এখান থেকে ফায়ারিংটা হয়ে এখানে আসবে এবং এখান থেকে আইতে চলে যাবে। তো
আশা করছি বুঝতে পেরেছেন। তা আমরা একটু যদি এইটার পরের স্টেপটা দেখি, যে এটার পরের স্টেপ হচ্ছে এরকম, যেটা বলেছিলাম যে এখানে দুটা টোকেন, এখানে দুটা টোকেন, একটা টোকেন আর এটা খালি হয়ে যাবে, ফায়ারিং হয়ে এই স্টেপটা মানে এই প্লেসটা খালি হয়ে যাবে। তো সেম এরকম হয়েছে। এবার হচ্ছে এটা থেকে আমরা পরবর্তী স্টেপটা করবো, যেটা হচ্ছে 5 নম্বর স্টেপ। 6 নম্বর স্টেপের দিকে যদি আমরা যাই, 6 নম্বর স্টেপটা হচ্ছে এন অ্যাস ট্রানজেকশনের জন্য। তা আমাদের অ্যাস কোথায় আছে? আমাদের অ্যাস আছে এখানে। তো এখানে আমাদের অ্যাস আছে, তা আমাদের আর্ক অনুযায়ী আমাদের ট্রানজেকশনগুলো হবে, মানে ফায়ারিংগুলো হবে। এখানে যেহেতু একটা আর্ক কানেক্টেড আছে, তাহলে এখানে যতটা আমাদের টোকেন থাকুক না কেন, একটা মাত্র টোকেন এই আর্কের মধ্যে দিয়ে চলে আসবে, কারণ একটা আর্ক কানেক্টেড আছে। তাহলে এখান থেকে একটা আর্ক আসবে, আর এখান থেকেও একটা আর্ক আসবে, একটা সরি এখান থেকে একটা টোকেন আসবে, আর এখান থেকেও কি ফায়ারিং হয়ে একটা টোকেন অ্যাস ট্রানজেকশনে আসবে। এসে পরবর্তী দেখা যায় যে এখানে একটা মাত্র আর্ক কানেক্টেড আছে বি এর সাথে, তাহলে এখানে দুইটা টোকেন আসবে, কিন্তু যেহেতু একটা আর্ক কানেক্টেড আছে, তাহলে একটা টোকেনই ফায়ারিং হয়ে এই যে বিতে চলে আসবে। তাহলে আমাদের এখানে থাকবে একটা টোকেন, এটা খালি হয়ে যাবে, আর এখানেও একটা টোকেন চলে আসবে। অর্থাৎ এরকম দাঁড়াবে আমাদের পরবর্তী স্টেপটা, যে এখান থেকে ফায়ারিং হয়ে একটা টোকেন এখানে আসছে, এখান থেকেও ফায়ারিং হয়ে একটা টোকেন আসছে, তাহলে এটা খালি হয়ে যাবে আর এখানে একটা থাকবে। আর এটা এই অ্যাজ ট্রানজেকশনের সাথে একটা মাত্র আর্ক কানেক্টেড আছে, তাহলে ফায়ারিং হয়ে পরবর্তী স্টেপে একটা টোকেন যাবে, অর্থাৎ এরকম দাঁড়াবে আর কি, টোকেনটা এখানে চলে আসবে। এবার এটা থেকে আমরা শেষের স্টেপটা করব, কোন ট্রানজেকশনের জন্য? এ ট্রানজেকশনের জন্য, আবারও এ ট্রানজেকশনের জন্য। হচ্ছে এই স্টেপ থেকে আমরা লাস্ট ট্রানজেকশনটা করব, অর্থাৎ এখানে। তো আমরা জানি কি এই জায়গাটা হচ্ছে খালি অবস্থায় যদি থাকে, তাহলে ধরে নিতে হবে এখানে একটা টোকেন আছে, তাহলে এখান থেকে একটা টোকেন ফায়ারিং হয়ে এখানে যেতে একটা আর্ক আছে, অবশ্যই একটা টোকেন এই কিউতে চলে আসবে। আর বাকি আমাদের স্টেপগুলো কি কোনো কাজ করবো? করবো না, কারণ এ ট্রানজেকশনের জন্য আমরা কাজ করবো। তাহলে এগুলি যেরকম আছে সেম অবস্থায় থাকবে। তাহলে লাস্ট লাস্ট স্টেপটা যদি আমরা দেখি এটা থেকে, তাহলে হচ্ছে এরকম দাঁড়াবে, অর্থাৎ এ থেকে ফায়ারিং হয়ে একটা টোকেন এখানে চলে আসবে। তাহলে হচ্ছে আগের একটা ছিল, আর আরেকটা টোকেন আসবে নতুন ফায়ারিং হয়ে, আর বাকি যা ছিল, বাকি প্লেসগুলো যা ছিল তাই থাকবে, অর্থাৎ এই যে এরকম দাঁড়াবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।